একদম চাপা। আচ্ছা ঘরের কাজই হচ্ছে মনিবের মনিবের কথাবার্তা শুনে চলা, তার হুকুম তামিল করা। যদি যদি সেটা যদি সেটা করতে পারে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না পারে তাহলে আজকেই মিস্টার রবি বলতো আজকে বলে আমি আমি এখান থেকে মানে আমার চাকরি থেকে আপনাকে 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 ছাঁটাই করে দেবো, ছাঁটাই। জাস্ট স্যার আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। না না ম্যাডাম, এত বড় শাস্তি আপনি আমাকে দেবেন না। দেখুন আমি ওর অভাবী মানুষ, ওর অভাবী মানুষ, মহামারী কবলে পড়ে আমার মেরুদণ্ডটা একেবারে নুয়ে গেছে। একটা শিক্ষিত মানুষ হয়েও একটা সম্মানজনক কাজ কোনোদিনও আমি চোটাতে পারিনি। একটা গোয়েন্দাগিরির কাজে ঢুকেছিলাম, কিন্তু তাতে আমার এই মন্দভাগ্যে কোনো লক্ষ্মী লাভ হয়নি। তাই আপনি আমাকে দয়া করে চাকরি থেকে ছাঁটাই করে দেবেন না। আপনি আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিলে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে না। তাই বলছি আপনি আমাকে দয়া করুন, আমাকে করুন না। করুন কি করছেন? আমি দয়া কি করছেন? স্টপ ইট, এই সমস্ত কি করছেন? এই সমস্ত হাত জোর করে করুণা ভিক্ষা দয়া ভিক্ষা টিকা চাইবেন না, আমার অস্বস্তি হচ্ছে, প্লিজ। আচ্ছা ইটস ওকে, ইটস ওকে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান যান যান। আমি আমি আপনাকে আমার চাকরি থেকে ছাঁটাই করছি না, যান। বেশি কথা না বলি, ধরে ফেলুন ধরে ফেলুন ধরে ফেলুন ধরে ফেলুন ধরে ফেলুন ধরে ফেলুন। আপনি আমাকে কি ধরে ফেলতে বলছেন ম্যাডাম? ও মাই গড, শুধু কথা 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 কথা। আচ্ছা এত কথা এত কথা কেন বলেন বলুন তো আপনি? কথায় কথায় যে রাত হয়ে যায়, কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কথা রাখলে বাকি। চোখের আলো আমি এই সমস্ত সেন্টিমেন্টের সুর তোমার কথাবার্তা একদম আমার কানের কাছে বলবে না তো। স্বাভাবিক আমার জীবনটা মেঘে ঢাকা পড়ে গেছে, অস্বীকার করতে পারি সে মেঘ সরিয়ে আমি আর কোনোদিনও সূর্যের আলো দেখতেই পেলাম না। কলকাতার বিশাল আলিশান বাংলো, মুম্বাইয়ের নাইটা ফাইভ স্টার হোটেল, ব্যাংকে জমানো বগি, ব্যাংকে জমানো লক্ষ কোটি কোটি টাকা, লকারে টাকা, সোনা দানা হিরে গয়না, শুধু তাই না মিস্টার রবি গণতন্ত্রের বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সমস্ত কিছুর অদূর ভবিষ্যতের মালকিন হতে চলেছি আমি সন্ধ্যা তারা। বেআইনি ভাবে না, স্বপ্ন দেখার অধিকার, সংসার করার অধিকার একা তোমার নেই, আমারও আছে। আমিও একজন মানুষ, আমিও একজন নারী তোমার মতো। কতদিন আর অতীতকে আঁকড়ে পড়ে থাকবো বলতে পারো? আমি ভালো থাকতে চাই,
মিস্টার রবি ভরদ্বাজ যদি সত্যি সত্যি দয়া করে আমাকে বিয়েটা করে নেন তাহলে মিস্টার রবি ভরদ্বাজ স্ট্রিট পদাধিকার বলে তার সমস্ত সম্পত্তির মাল কিন্তু আমি এমনিতেই হয়ে যাব বুঝ ধন্যবাদ হবে তারা আর সেই জন্য আমাদের সাদিটা বিয়ে আমরা জলদি সেরে নিব অলরেডি ইয়েস ডালিং ইয়েস আরে খোকন বাবু আপনার কাছে গিয়েছেন বহুত বড়িয়া বহুত বড়িয়া দেখো তারা আমি ব্যবসাদার আমি আছি তো তোমার আমার সাদির আগে আমি সব ঝামেলা মিটিয়ে নিতে চাই মতলব কি আমার সব জায়গা তোমার নামে উইল করে দিয়ে যেতে চাই আর সেই জন্য তোমাদের ঝাপানডাঙ্গার বাড়িটা আমি কোকন বাবুকে ছুড়িয়ে দিতে বলেছি তার মানে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর এখন থেকে আমাদের নতুন সংসার এই দুটো বাইবেল মানুষ কন্টিনিউয়াসলি আমার ঘরের উপর নিঃশ্বাস ফেলবে ও ইয়েস ডার্লিং আপনার খোকন বাবুর সাথে তোমার ব্লাড রিলেশন আছে না ওই আপনি যখন বলছেন তখন তাই হবে কিন্তু এই বাড়িতে থাকতে গেলে কয়েকটা নিয়ম কিন্তু ওদের মেনে চলতে হবে যেমন ধরুন এই বাড়ির ভেতরে ওদের ঢোকা চলবে না যাকে বলে নো এন্ট্রি না বল না রাখতে দেবো বাইরে থাকবি বাইরে সিকিউরিটির কোয়ার্টারে ওই তুই খোকন মোটা চিঠি করবি আমার সিকিউরিটি চাকরি ঠিক আছে মিসেস সরকার মুখার্জি তুমি করবে খোকন মুখার্জির সিকিউরিটি তার অ্যাসিস্ট্যান্টের চাকরি বুঝেছি লাবণ্য বল লাবণ্য বলে বলেছি না সন্ধ্যা দাঁড়া বলে ডাইনি শুধু তাই নাই বাড়িতে থাকতে গেলে তোকে ভুলে যেতে হবে যে তুই আমার দাদা খোকন মুখার্জি বল রাজি বলেন খোকন বাবু রাজি বলেন ভাবি যে আপনারা তারা শর্ত মেনে নেবেন তো তুমি তুমি আমার বদলে গেলে কেমন করে গোলাম সময় বলতে সময় আমাকে এভাবে পাল্টে দিয়েছে বলতে দিয়েছে চালচলন পোশাক আশাক এসব দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আমি কি প্রচন্ড বিলাসিতায় থাকতে অভ্যস্ত হয়ে গেছি এসব এসব বড় লোকই চাল ছেড়ে এই সমস্ত বিলাসিতা ছেড়ে যখন মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ঝাপান ডাঙ্গার বাড়িতে দেখা করতে যাই কর্তব্য পালন করার জন্য তখন ঝাপান ডাঙ্গার ভাঙাচোরা বাড়িতে ভাঙাচোরা বাথরুম থেকে টিনের বালতি নিয়ে রাস্তার মোড়ে টাইম কলের জলের লাইনে দাঁড়াতে আমার আর ভালো লাগে না বাঁচতে চাই সন্ধ্যা তারা হয়ে বাঁচতে চাই সন্ধ্যা তারা হয়ে বাঁচতে চাই তুই কি আমার সেই ছোট বললা বলল চন্দনের ফোঁটা মাথা বাঁধাতে নরম কুচি আঙুলটা আমার কপালে থেকে আগলাতো মিষ্টি গলায় বলতিস মায়ের কপালে দিলাম ফোঁটা জমতে পারে ফোঁটা